নমস্কার বন্ধুরা, মিতা জোন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, বাচ্চাদের জন্য চিকেন স্যুপ রেসিপি। তো দেখুন, তার জন্য আমি এখানে বেশ কিছুটা সবজি নিয়ে নিয়েছি, যেমন গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ আর আদা কুচি, রসুন কুচি আর চিকেন। আর একটা এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এক চামচ মতন বাটার দিয়ে দিলাম, দিয়ে রসুন কুচিটা দিয়ে আগে একটু হালকা ভেজে নেব। তো দেখুন, ভাজা হয়ে গেলে সব সবজি আর চিকেনটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর এক চামচ মতন ভিনেগার, দিয়ে দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে পরিমাণ মতন জল আমি দিয়ে দিলাম, জল দেওয়া হয়ে গেলে দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো দেখুন 10 মিনিট পরে খুলে দেখে নেব, সবজিগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আপনারাও চাইলে কিন্তু বাচ্চাদের এইভাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই ভালোবাসে এটা। তো দেখুন ফুটে গেছে, আমি এরপর নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।